কিরে, কি হয়েছে তোর? সারাদিন এত অন্যমনস্ক থাকিস? সামনে পরীক্ষা, শিখেল আছে, একটা অচেনা অজানা মানুষের সাথে এতক্ষণ কথা বলার কি কোনো মানে হয়? তুই বুঝবি না, ও খুব সুন্দর কথা বলে, হি ইজ ডিফারেন্ট। ওফ, ডিফারেন্ট, ওই জন্যই ছুটে ফোনটা ধরতে গিয়ে পাটা ভাঙলি, আর এখন কষ্টটা কে পাচ্ছে? ওটা অ্যাক্সিডেন্ট। যাই হোক, শোন, ড্রয়ারে টাকা রাখা আছে, আন্টি এলে দিয়ে দিস। আর জল বলা আছে, ফ্রিজের মতো খাবার রাখা আছে, গরম করে সময় মতো খেয়ে নিস। আমি দুদিন পরেই চলে আসব। তুই চিন্তা করিস না, সাবধানে যা। আন্টি ছেড়ো না, আমি যাব। যাবে? আচ্ছা, আপনি একটু দাঁড়ান, ও যাবে। কোথায় যাচ্ছ? একটু বাড়ি যাচ্ছি। ও, কদিনের জন্য? দুদিনের জন্য। মা বাবা ভালো আছে? ভালো আছে। পৌঁছে আমাকে একটা খবর দিও। আর ঐশীর পায়ে একটু লেগেছে, তুমি একটু দেখো। হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না, আমি আছি। ঠিক আছে, আসছি আন্টি। আচ্ছা, সাবধানে যাও। কোথায় ম্যাডাম? স্টেশন। Thank you.
তুমি তো চেয়েছিলে। না প্লিজ, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি কথা বলতে চাই না তোমার সঙ্গে। ভয়ের কিছু নেই, আমি কিন্তু ঘরে একা আছি, এমন করো না আমার সঙ্গে। আমি তোমার পাশে আছি। প্লিজ প্লিজ এমন করো না। দরজার খুব কাছে। না তোমার খুব কাছে। না thank you.
ওমা তুমি এসো এসো ভেতরে এসো। তোমার পায়ের কি খবর? আছে আন্টি মোটামুটি। তোমার কপালে কি হয়েছে আবার? কাল রাতে মাথাটা একটু ঘুরে গেছিল। তোমাকে বলা হয়নি, আমার ছেলে গতকাল 1 বছর পূর্ণ হলো। বাইক খুব ভালোবাসত, মোবাইল খুব ভালোবাসত, ওই মোবাইলই ওর কাল হলো। সেদিন রাত্রে হাইরোডে আসছিল, হঠাৎ একটা ফোন এলো, গাড়িটা দাঁড় করালো, কিন্তু সামনে থেকে একটা লরি এসে সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল ভগবান। আমার সব, আমার সব কিছু কেড়ে নিয়েছে, আমার সব কিছু কেড়ে নিয়েছে। একটা মোবাইল, আমার সব কিছু কেড়ে নিয়েছে।